Good morning friends, aajke Sunday. Welcome to my back, my channel, my life tour. Aajke na ami khub byasto schedule e achi karon sara soptah husband bari na thakle actually amar shashuri ma to bari thake na eta boutique er shonge jukto amar shashuri ma uniyo beriye jan to mane ghor mane shei bhabe sara soptah porishkar kora hoy na ar eta bacha thakle ghore to jano sokon jokhon tokhon ja iccha kora jay na to aajke ekhoni ami tojoke puro din lunch ei dinner lunch kisha bolchi breakfast koriye dichi amake pura dekho ki hal amar chul thuler sob bere niye kalke mata shampoo diyechi jodio ajke mone abar dite hobe to tomar oke breakfast kori ami niche pathiye dichi babar shonge ora sob ekhon okhono breakfast korbe ami ajke deri korei korbo age amar eta korte hobe dekho ami already bishon chador photo sob tule fele diyechi mane oi ghore rekhe diyechi ami abar eigulo parbo karon bishon chador ami kalkei pedechi oi jana age ota tule dilam ekhon ami ঘরটাকে পুরো নিট অ্যান্ড ক্লিন ভাবে ছেড়ে নেবো তোমরা দেখতে থাকো আমি কি করে আমার রুমটাকে পুরো ডিপ ক্লিন করছি সানডে ক্লিন রুটিন
এবার আমি এই যে ফটো ফ্রেমগুলো এগুলো সব মুছে নেব, মুছে ওখানে লাগাবো। আর সবাই এসির নিচে আমার একটা কোলাজ করা আছে, ওরই এগুলো ফটো ফ্রেম। আর পিছনের চাদর ফাদরগুলো পেতে ঘরটা রেডি করে নেবো, তারপর মুছবো আমি সব পরে একসঙ্গে। এই দেখো আমার তোর স্কুল ব্যাগ, স্কুল কিন্তু এখনো যায় না, এটা জাস্ট কেনা হয়েছে জলের পথে। এবার আমি এই ঘরটা ডাস্টবিন করবো, আর তোমাদের ফ্রিজের উপর টুকুরগুলো আমার করতে একটু টাইম লেগে যাবে, এগুলো আমাকে পরে করতে হবে। তো ফ্রিজের পুরো আমি যেদিন ক্লিন করবো না, আমি ওটার জন্য একটা আলাদা ভিডিও শুট করে নেবো। তো এখন দেখো এই ঘরটা কী করে দেখো এখন না ঘুম থেকে উঠলাম আমরা, এই যে তোজো ঘুম থেকে উঠেছে, এখন কটা বাজে, 5:45 মতন বাজে। তারপরে সেই ঘর ফর ঝাট ফাট দিয়ে ঘর মুছে প্রচুর প্রচুর দেরি হয়ে গেছিলো। পুরো র‍্যাক ঠ্যাকগুলো আমার সব একদম ক্লিন হয়ে গেছে, আর কোনো উপরের কোনো মানে কিছু বাকি নেই, পুরো ডাস্টিং ঝাড়া ফাড়া সব হয়ে গেছে। আর তোজো দেখো কী সুন্দর চুল কেটে নিয়েছে, ও না আমি ভেবেছিলাম একটু কাঁদবে ঠাঁদবে, কারণ ও যখন 18 মাসে ন্যাড়া হয়েছিল তখন যদিও বোধ হয়নি অত, তাই খুব কেঁদেছিল। আজকে কিন্তু একটু ডিস্টার্ব হয়নি, খুব সুন্দর করে চুল কেটে নিয়েছে। তোমাদেরকে বলছে যে ও চুল কেটে নিয়েছে, গুড বয় এর মতন না বাবা। আর এখন আমরা একটু বেরোবো, তোমার যাদবপুরের দিকে যাব, একটু কিছু কেনাকাটা করার আছে টুকিটাকি, যেহেতু সানডে ওই জন্য ওর ছুটি, ওই জন্য আজকে একটু যাব। আর এখন তো যাকে একটু আমি টিফিন হালকা করে কিছু টিফিন খাইয়ে দেবো, দিয়ে কি যেহেতু আজকে দুপুরবেলা মাংস দিয়ে লাঞ্চ করেছে, চিকেন খেয়েছে, তো ওই জন্য ভারী আর কিছু টিফিন করাবো না। আর ওই জন্য এখন হালকা বলকে একটা টিফিন করি, একটু বিস্কুট বা ওই মুড়ি টুড়ি কিছু একটা খাইয়ে দেবো, মুড়ি নয় বিস্কুট এইসবই খাবে আর কি, দেখা যাক কী খায়। হ্যাঁ, দিয়ে তারপরে আমরা বেরোবো। দেখো আমরা রেডি হয়ে গেছি, আমি তো এই আউটফিটটা পরেছি, ওই যে সরস্বতী পুজোর দিন যেটা পরেছিলাম এটাই বাইরে ছিল, এটাই পরে নিয়েছি। আর এই যে এই বাবা, আয় 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 আয়, এই যে এ তো মনে হচ্ছে যাবে না, এই খেলাধুলা নিয়ে পড়ে রয়েছে। ও রেডি, আমার হাজবেন্ডও রেডি, আমরা এখন যাব যাদবপুরে, ঠিক আছে। তো গাইস আমি আর কালকে ওই ভিডিওটা শেষ করতে পারিনি, কালকে যাদবপুর থেকে এসে না ওই আসতে একটু লেট হয়ে গেছিলো, তারপরে তোজোকে খাওয়ানো আর এইসব করতে করতে আর ব্লগটা তখন আর কমপ্লিট করতে পারলাম না, শেষ করিনি। তো এখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে, আমার হাজবেন্ড আজকে অনেক তাড়াতাড়ি স্কুলে চলে গেছে, তো তোজোর স্নান টান হয়ে গেছে, আমার এখনও স্নান হয়নি, আমি জাস্ট এই বিছানাটা একটু গোছাবো, গুছিয়ে বাকি সব কাজ হয়ে গেছে, আর এইটা করে এবার আমি স্নান করতে যাব। আর তোমার আজকে তো স্নান যেহেতু আমার হাজবেন্ড থাকতে থাকতে করতে পারিনি, এখন জানি না ওকে নিয়ে কী করে কী হবে, যাই হোক দেখে ওকে একটা কিছু দিয়ে ভিজি করে আমাকে যেতে হবে। আর এই ব্লগটাকে আমি আর বেশি বড় করছি না, তো এরপরে তোজোকে লাঞ্চ করাবো, আমি লাঞ্চ করব। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি না করে থাকো, আর প্লিজ কমেন্ট করো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, পাশে থেকো, বাই বাই।